নমস্কার বন্ধুরা জিওটিক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে মেট্রো রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ট্রেডিং চলাকালীন কিন্তু প্রত্যেক মাসে স্টাইপেন্ড দেওয়া হবে তো কীভাবে আপনারা আবেদন করবেন কি কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ করে আলোচনা করছি বন্ধুরা এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি এখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা মেট্রো রেলওয়ে মেট্রো রেল ভবন নেহেরু রোড কলকাতা এর তরফে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এখানে নোটিশ পাবলিশ ডেট দেওয়া রয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ছয় মার্চ দু হাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো যারা আবেদন করতে চান এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখুন এখানে ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট ওয়েল্ডার এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে তো আমরা স্টেপ বাই স্টেপ করে বিস্তারিত আলোচনা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কিন্তু এখানে পদের নাম বলা হয়েছে অ্যাভেন্ডিস এখানে মোট শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি নিয়োগ করা হবে এই সমস্ত ট্রেডে দেখুন ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট ওয়েলডার এই সমস্ত ট্রেডেই কিন্তু এখানে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বন্ধুরা প্লাস টু সেমিস্টার থেকে মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্লিয়ার বন্ধুরা এখানে প্রার্থীর বয়স অর্থাৎ এজ লিমিট চাওয়া হয়েছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসেব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ অনুযায়ী স্টাইপেন্ট দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে কিন্তু এখানে স্টাইপেন্ট দেওয়া হবে তো বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন তো আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইন ও অফলাইনের মাধ্যমে প্রথমে কেন্দ্রীয় সরকার যে অ্যাপেন্টিক্স ইন্ডিয়া ডট ওআরসি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষা যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে পরে বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে আপনাকে অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এখানে আবেদনপত্র জমা করার ঠিকানা রয়েছে দেও মেট্রো রেলওয়ে মেট্রো রেল ভবন তেত্রিশ স্ল্যাশ ওয়ান জে নেহেরু রোড কলকাতা সাত লক্ষ একাত্তর এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনের শেষ তারিখ রয়েছে ছয় মার্চ দু হাজার তেইশ তারিখে যারা আবেদন করতে চান এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করে নিতে হবে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার নম্বরের শতাংশের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে ক্লিয়ার বন্ধুরা যারা আবেদন করতে চান ভিডিও ডেস্ক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ